জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালেও একদিনের প্রতীকী অনশনে শামিল সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা, অনশনে নাগরিক সমাজও। আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে একদিকের প্রতীকী অনশন, আর কি তথ্য পাচ্ছ? সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা কি জানাচ্ছেন? দেখো, পরিষ্কার কথা, সেটা হচ্ছে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং নাগরিক সংসদ, এদের প্রায় পাঁচজন করে প্রতিনিধি, তারা আজকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে প্রতীকী যে অনশন, সেই অনশনে তারা সামিল হয়েছে। এবং চিকিৎসকদের পরিষ্কার ভাবে যে দায়ী আর্যিকর যে ইস্যু নিয়ে যে আমরণ অনশন শুরু করেছেন কলকাতায় সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চিকিৎসক, তাদের পাশে দাঁড়াতে তাদের এই আন্দোলন এবং তাদের দাবির সমর্থনে তারা কিন্তু আজকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে তারা 12 ঘন্টা প্রতীকী অনশনে ডাক দিয়েছে। সকাল থেকে সেই অনশন শুরু হয়েছে। তবে যে কয়েকজন রানিং যে সমস্ত কর্মরত চিকিৎসক, তারা রীতিমতো কিন্তু বলা যেতে পারে ছুটি নিয়ে তারা কিন্তু এই অংশতে এই এই আমরণ এই অনশনে তারা অংশ নিয়েছে। এবং তাদের পরিষ্কার বক্তব্য যে আর্যিকর ইস্যুতে তারা কিন্তু সুবিচারের দাবি তারা চাইছে, এবং যারা আমরণ অনশন করছে তাদের পাশে দাঁড়াতে তাদের প্রতীকী অনশন। ধন্যবাদ প্রদীপ। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে 12 ঘন্টার প্রতীকী অনশন শুরু করেছেন পাঁচজন করে প্রতিনিধি, জুনিয়র সিনিয়র এবং নাগরিক সমাজের। তার রাজ্যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে নেমেছেন তার একটা পর্যায়ে গিয়ে তারা আমরণ অনশনে নেমেছেন। তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য গোটা রাজ্যের অনেক জায়গাতেই সিনিয়র ডাক্তারবাবুরাও রাস্তায় নামছেন, নানাবিধ আন্দোলন করে চলছেন। সেই জুনিয়র ডাক্তারদের সাথে সহমর্মিতা জানানোর জন্য জলপাইগুড়িতে আজকে 5 জন চিকিৎসক এবং 5 জন সাধারণ নাগরিক, তাদের মধ্যে আইনজীবী আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা সবাই মিলে আজকে 12 ঘন্টার প্রতীকী অনশনে ডাক দিয়েছিলাম আমরা নাগরিক সংসদ এবং চিকিৎসকদের তরফ থেকে। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই 12 ঘন্টার প্রতীকী অনশন। ডাক্তারদের এই আন্দোলন নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনবো। রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে মানুষ তিতিবিরক্ত। মানুষের মনোভাব হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এখন এই অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের। তো ডাক্তারবাবুরা তো সমাজের বাইরে নয়, তারাও সেই জন্য এই আন্দোলন করছে। সবারই একটাই ইচ্ছে, সেটা হচ্ছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। সবাই হয়তো মুখে বলছে না, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটাই। টিজিও চলো আন্দোলন ডাক্তারবাবুরা করবেন কি না করবেন একান্তই তাদের বিষয়, কিন্তু আমি এটা বলতে পারি যে সিজিও চলের মাধ্যমে কিন্তু এই আন্দোলন ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এবং ডাক্তারবাবুদের মধ্যে একটা বামপন্থী শক্তি আছে, সেটা আমরা জানি। এই বামপন্থী শক্তিটা ডাইভার্ট করে দিচ্ছে আন্দোলনটাকে। যারা প্রত্যেকবার নো ভোট টু বিজেপি করে মমতাকে চেয়ারে বসিয়ে রাখে তারাই এর মধ্যে আছে। সিজিওর কিছু করার নেই, কারণ যে কোনো তদন্তকারী সংস্থা, সে FBI হোক বা CBI হোক, তারা তথ্য প্রমাণ বা স্বাক্ষর উপর ভিত্তি করে সমস্ত কিছু করে। ডাক্তারবাবুদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা তথ্য প্রমাণ তুলে দিন। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই লোপাট হয়ে যাওয়া তথ্য প্রমাণ যদি ডাক্তারবাবুরা খুঁজে আনতে পারেন ভালো কথা। সিজিওতে গিয়ে তাহলে সিজিও ঘেরাও বা সিজিও অভিযান করার সময় সেই তথ্য প্রমাণ যেগুলো লোপাট হয়ে গেছে সেগুলোকে যদি ডাক্তারবাবুরা রিজেনারেট করে সিজিও কমপ্লেক্সে দিতে পারেন, আমি এই সিজিও আন্দোলনকে স্বাগত জানাবো।